আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুগণ, আজ আমরা জানব অযু করার সময় অথবা ঘরে বা মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় আজান হলে করণীয় কি। বন্ধুগণ, তাহলে চলুন মাসালা জেনে আসি। তবে তার আগে বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অযু করার সময় আজান হলে অযু করা অবস্থায় উত্তর দেওয়া উত্তম। ঘরে কোরআন শরীফ তিলাওয়াত অবস্থায় আজান হলে বিশুদ্ধ মত অনুযায়ী সেখানেও তিলাওয়াত বন্ধ করে আজানের উত্তর দেওয়া উচিত, কারণ কোরআন শরীফ তেলাওয়াত পরেও করা যাবে, আজানের উত্তর পরে দেওয়া যাবে না। তবে উত্তর না দিলেও গুনাহ হবে না। বন্ধুগণ, আমি আশা করি আপনারা মাসালাটি জানতে পেরেছেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই মাসালাটি জেনে উপকৃত হতে পারে। বন্ধুগণ, দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। যতক্ষণ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।